ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে এক ভাই সাইফুর রহমান কানাডা থেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কোনো ধনী আত্মীয়র কাছে যদি কোনো গরিব আত্মীয় সাহায্য বা অনুদান চায়, আর সেই ক্ষেত্রে সেই ধনী আত্মীয় যদি সাহায্য সহযোগিতা না করে, তাহলে এর জন্য কি সে গুনাহগার বা পাপী হবে? তো এই প্রশ্নের উত্তরে কথা হলো যে জি না, সেই ধনী আত্মীয় হোক বা আত্মীয় না হোক, মানে সে গুনাহগার হবে না, এই ক্ষেত্রে পাপী হবে না। তবে হ্যাঁ, যেটা যাকাত, সেই যাকাত ধনী ব্যক্তিকে দিতে হবে বাধ্যতামূলক। সেই যাকাত বের করে সেটা দান করা, যেখানে দান করে সে শরীয়ত মতে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাকাত বের করে দান করা, এটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে। বাকি যাকাত ছাড়া যেটা সাধারণ দান, সেই সাধারণ দান দেওয়ার ক্ষেত্রে বা সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে কোনো ধনী মানুষ বা যেই কোনো মানুষ মানে বাধ্য নয়। সে যদি দেয় তার ইচ্ছার উপরে নির্ভর করবে, না দিলে পারে তার ইচ্ছার উপরে নির্ভর করবে। তবে কথা হলো যে সে একটা বড় নেকি এবং সওয়াব থেকে বঞ্চিত হবে, এতে সন্দেহ নাই। এমনকি মানে বারবার কেউ যদি হজ উমরা আদায় করতে চায় একাধিকবার, তো সেই হজ উমরা না করে গরিব মিসকিনদেরকে, যারা অভাবী অধিকারী হকদার, তাদেরকে দেওয়া বেশি উত্তম। তাহলে এমনি দান করা তার গুরুত্ব আর ফজিলত মর্যাদা শরীয়তে যেভাবে এসেছে বলা হয়েছে, এটা হয়তো জানা, ওদিকে আর বলারও কিছু প্রয়োজন মনে করছি না। তো নিঃসন্দেহে সে একটা বড় পুণ্য এবং স্বভাব থেকে বঞ্চিত থাকবে, তবে তাই বলে সে গুনাহগার হবে না, পাপী হবে না। যদি মানে এমনি জেনারেল যেটা সাধারণ দান বা সাহায্য সহযোগিতা করা, এটা যদি সে না করে, তাহলে এর জন্য গুনাহগার হবে না। বাকি এর থেকে যেটা আলাদা বা ভিন্ন অবস্থা, যে ওরকম একান্তই যদি সিচুয়েশন তৈরি হয় যে একজন লোক অভাবের দায়ে মারা যাচ্ছে, দারিদ্রতার দায়ে মানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে না দিলে চলবেই না, এমন পরিস্থিতি যদি দাঁড়িয়ে যায়, তাহলে এমতো অবস্থায় যারা পারক ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, অবশ্যই তখন তাদের দেওয়াটা জরুরি হয়ে যায় পরিস্থিতি হিসাবে। তো শেষ কথা হলো এমনি সাধারণ দান, এটা ইচ্ছার উপরে নির্ভর, না দিলে সে গুনাহগার হবে না। আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।